বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের দিনটি আমার এখনও মনে আছে। অনেকের মতো আমারও স্বপ্ন ছিল ক্রিকেটার হবার। আমি মোহাম্মদ আলামিন। মাছ বিক্রি করেই আমাদের সংসার চলত, কিন্তু বছরে সবসময় নদীতে মাছ পাওয়া যেত না। এমনও অনেক দিন হয়েছে পরিবারের সবাই না খেয়ে কাটিয়েছি, কিন্তু এভাবে আর কতদিন? জেদ ধরি, যেভাবেই হোক আমাকে ঘুরে দাঁড়াতেই হবে। এসএসসি পরীক্ষা শেষ, আমার স্কুল শিক্ষক রতন বড়ুয়া আমাকে নিয়ে গেলেন রাঙামাটি পৌর ডিজিটাল সেন্টারে। শুরু হয় জীবনকে নতুন করে দেখার এবং শেখার। ডিজিটাল সেন্টারের মাধ্যমে নিজেকে ভিন্ন রূপে চিনতে শুরু করলাম। সমাজের গুরুত্বপূর্ণ মানুষজন সেবা নিতে যখন আমার কাছে আসে, অন্যরকম ভালো লাগা কাজ করে। কিন্তু এরই মধ্যে জানতে পারি এসএসসি পরীক্ষায় একটি সাবজেক্টে খারাপ করেছি। কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। হাল ছেড়ে দিয়ে গ্রামে ফিরে আসি। ভাবতে থাকি আমার কি এখানেই শেষ? আমাকে সাহস দিতে এবার রতন স্যারের সাথে যোগ দেন উদ্যোক্তা রাজীব স্যার। ফিরে আসি ডিজিটাল সেন্টারে, সেবা দেওয়ার পাশাপাশি প্রস্তুত হতে থাকি। আমাকে পারতেই হবে, এখন নয় তো কখনোই নয়।